আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো ফেসবুকের বড় একটি আপডেট নিয়ে। ফেসবুক মনিটাইজেশনের জন্য অনেক বড় একটি আপডেট এসেছে, যে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আপনাদের বলবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ফেসবুকের মনিটাইজেশনের জন্য আমরা জানতাম এতদিন যে ফেসবুকের তিনটা রিকোয়ারমেন্ট ফিলআপ করে তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। তো তিনটা রিকোয়ারমেন্টের মধ্যে ছিল 10,000 ফলোয়ার, 30,000 মিনিট ওয়াচ টাইম এবং পার্টনার মনিটাইজেশন পলিসি। এই তিনটা জিনিস ছিল। তো এই তিনটা জিনিস যারা ফিলআপ করেছে বা এই তিনটা কন্ডিশন যারা মেনে চলেছে তাদেরই কিন্তু ফেসবুক এতদিন আপনার মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এর সাথে নতুন করে আরও দুইটা জিনিস অ্যাড হয়েছে, আরও দুইটা রিকোয়ারমেন্ট ফেসবুক অ্যাড করেছে। তো সেই দুইটা রিকোয়ারমেন্ট কী? সেই দুইটা রিকোয়ারমেন্ট সহ পাঁচটায় আমরা আলোচনা করব। তো চলুন আমি এক এক করে আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে বলি। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে 10,000 ফলোয়ার। আপনার পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে। 10,000 ফলোয়ার না থাকলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এটা তো আমরা অলরেডি জানি। দ্বিতীয় যে আপডেটটা এসেছে, মানে দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা ওরা দিয়েছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনার যে পোস্টগুলো থাকবে পেজে, অর্থাৎ ধরুন আপনার পেজটা আপনি 2-3 মাস ধরে করেছেন, এই 2-3 মাসে আপনি যতগুলো পোস্ট করেছেন সেই পোস্টগুলোতে 15,000 এঙ্গেজমেন্ট থাকতে হবে প্রিভিয়াস 2 মাসে, অর্থাৎ 60 দিনে। পিছনের 60 দিনের মধ্যে আপনার সমস্ত পোস্টগুলোতে 15,000 এঙ্গেজমেন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো 3 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওদের 180,000 মিনিট ওয়াচ টাইম। 180,000 মিনিট ওয়াচ টাইম জিনিসটা কি আমি একটু বিস্তারিত আপনাদের বলি। আপনার পেজে যদি 1-2 মিনিটের ভিডিও দেওয়া থাকে, আমরা কিন্তু জানি যে ফেসবুক শুধুমাত্র 3 মিনিটের ভিডিওগুলোতেই মনিটাইজেশন দেবে। তো এই 3 মিনিটের ভিডিওতে মনিটাইজেশন দেবে ঠিক আছে, কিন্তু অনেকেই কী করে 1-2 মিনিটের ভিডিওগুলো আপলোড করে যেন ভাইরাল হয় এবং তার পেজে লাইক কমেন্টটা বেশি আসে এই কারণে। তো 1-2 মিনিটের যে ভিডিওগুলো আপনি দেবেন সেগুলো ফেসবুক এখন কাউন্ট করবে, মনিটাইজেশন কিন্তু দেবে না কিন্তু তাদের ওয়াচ টাইম কাউন্ট করবে। তো এই 1-2-3 মিনিট বা 4-5 মিনিট যাই বলেন, যতগুলা ভিডিও আপনি দেবেন সবগুলা ভিডিওতে আপনার 180,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। সবগুলা ভিডিও মিলে পিছনের 60 দিনে, মানে পিছনের 2 মাসের মধ্যে আপনার 180,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। 4 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের, আমরা জানি অলরেডি যে 30,000 মিনিট ওয়াচ টাইম, অর্থাৎ আপনার পেজে 3 মিনিটের যে ভিডিওগুলো আছে শুধুমাত্র সেই ভিডিওগুলোতেই 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। অর্থাৎ এর আগের যে আপডেটটা বললাম সেটা হচ্ছে সমস্ত ভিডিও 1-2 মিনিটের ভিডিও সহকারে আপনার 180,000 মিনিট থাকতে হবে এবং শুধুমাত্র 3 মিনিটের ভিডিওগুলোতে আপনার 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, এবং এটাও 60 দিনের মধ্যে, অর্থাৎ প্রিভিয়াস 60 ডে এর মধ্যে কিন্তু আপনার এই রিকোয়ারমেন্টটা ফিলআপ করতে হবে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 5 নম্বর যে বিষয়টা রয়েছে পার্টনার মনিটাইজেশন পলিসি। তো পার্টনার মনিটাইজেশন পলিসি, এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাল হয়ে আছে, তার মানে আমার পেজে যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে সেগুলো কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসির সাথে মানে মিলে নাই। ওদের যে পলিসিটা আছে বা ওদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেটার সাথে কিন্তু আমার এই ভিডিওগুলোর কন্টেন্টটা মিলে নেই, যার কারণে এটা লাল হয়ে আছে এবং এটা কিন্তু অনেকেরই হচ্ছে। তো এটার জন্য, এটার উপরে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে পার্টনার মনিটাইজেশন পলিসি এই ভিডিওটা দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে, অথবা আপনি আইবটনে ক্লিক করে এটা দেখে আসতে পারেন। তো এটা হলে আপনার চিন্তা ভাবনার কিছু নাই বা চিন্তা করার কিছু নাই, আপনি জাস্ট ভিডিওটা দেখুন পারবেন। আশা করি আপনার আপনি আপনার ভালো একটা জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও, এবং আমি আশা করি যে আপনি আমার টোটাল পুরো ভিডিওটাই আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।